আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে করব টাই ডাই বাটিক। এর জন্য আমি চুলায় একটি পাতিলে পানি গরম দিয়েছিলাম, পানি গরম হয়ে গেছে। পানিটি খুব সাবধানে একটি প্লাস্টিকের বোলে ঢেলে দিয়েছি। এখন এতে হাইড্রোস এবং কস্টিক দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গজ কাপড়ের জন্য 1 তোলা রং ব্যবহার করব। মেডিসিন দিয়ে দিয়েছি। এই পর্যায়ে রং দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো রং ব্যবহার করেছি। রং গোলানোর সময় আপনি যদি একটি মাস্ক পরে নেন তাহলে ভালো হয়, কারণ এর থেকে কিছুটা দুর্গন্ধ আসে। আর পানিটি যেহেতু গরম, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি একটি স্টিলের চামচের সাহায্যে সুন্দর করে রংটি গুলিয়ে নিচ্ছি। রংটি মেশানো হয়ে গেছে। এবার আমি কাপড়টি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড়টি ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। আপনার পছন্দ মতো ভাঁজ দিয়ে বাঁধতে পারেন, অথবা ছোট ছোট বল মার্বেল দিয়েও বাঁধতে পারেন, তাহলে বিভিন্ন রকম ছোট ছোট ডিজাইন হবে। হাতার অংশের কাপড়টা আমি আলাদা করে দিয়েছি। এই কাপড়টি আমি সম্পূর্ণ রঙে ভেজাবো না, শুধু একটা সাইড ভেজাবো, যাতে একটা ডোরা ডোরা ডিজাইন হয়। এবার কাপড়টি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর করে ধুতে হবে। এরপর সুতাটি কেটে কেচির সাহায্যে কেটে দিয়েছি। বাটিক করার ক্ষেত্রে কাপড়ে মার থাকে, সেটি পানিতে ভিজিয়ে মারটা ছাড়াতে হবে, তারপর ছায়া শুকাতে হবে। ছায়া যখন শুকিয়ে যাবে তারপরে এই বাটিকটি করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।